Happy birthday to you. Amar ajke birthday, I'm the birthday girl. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to your mama. Happy birthday to you. কেউ ধরলো না মা একটা কাটতে বলতো সবাই আছে চলো আমি খাই দিই না মা মা না না একটা কাটি খাতা খাবি হবে চলো বিস্কুট মেরি বিস্কুটের কি আমার লেয়ার আছে আচ্ছা এটা ধর পাপাই খাই দে মাকি দাও লুক এট হিজ এক্সপ্রেশন কেমন খেতে কেমন খেতে স্ট্যাচু হয়ে গেলে কেন বলো মোটামুটি পনেরো একটা বাজে না তা বেশি হ্যাঁ একটা সামথিং বাজে আমরা একটু আগে বারোটার সময় কেক কাটলাম মানে 24th night, that is 25th অলরেডি সো আমরা কেক কাটলাম মজা করলাম তোমরা দেখতেই পেলে সো আমার বার্থডে স্টার্ট হয়ে গেছে অ্যান্ড আই এম এনজয়িং আ বিট সবাইকে বলে রাখি যে বেলুন ফেলুন যা ডেকোরেশন দেখলে পিছনে সমস্ত কিছু কৃতিত্ব হলো আমার সাজানো কিনে এনেছেন তিনি লাস্ট মোমেন্টে অ্যান্ড মাম মাম হেল্প দ্য লট বাবা ওই ঘেতে ঘেতে একটু মানে এসে অল্প একটু হেল্প করেছে বাকি আর তার ইন্টারেস্ট নেই বিকজ হি ইজ টায়ার্ড সো কালকে সকালবেলা দেবমাল্লোর আবার ব্যাক টু দ্য হসপিটাল ডিউটি বাবারও কালকে অফিস আছে আনফর্চুনেটলি সো তারপরেও আমরা কোথাও না কোথাও যাবো নিশ্চয়ই প্ল্যান করবো সো দেখতে থাকো আর সঙ্গে থাকো অ্যান্ড ব্লগটাকে অনেক 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 ভালোবাসা দিও কারণ আমার মনে হয় এই ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে সো স্টে টিউনড আনফর্চুনেটলি একটু আগেই কষ্ট করে সব লাগিয়েছি আমার কৃতিত্ব ঝরে পড়ে গেছে এই যে পাখা চালানোতেই এগুলো পড়ে গেছে এগুলো তো ভালো করে লাগানো যায়নি দেয়ালটাকে বাঁচাতে গেছিলাম তাই পর্দায় লাগিয়েছি অ্যান্ড হয়ে গেছে হে বীরদা হায়
বীরদা হাই বীরদা কেমন লাগছে দাদা আপনার বউয়ের বার্থডে ভীষণ এনজয় করলাম আচ্ছা কি কি সারপ্রাইজ দিলে ভেবেছিলাম সারপ্রাইজ দেব ভীষণ ভাবে কিন্তু সারপ্রাইজ পসিবল হয়নি কেন হয়নি সেই কারণগুলো একদিন ভালো করে খুলে বলবো যে সারপ্রাইজ না সারপ্রাইজ হয় না কেন হয় না থাক সেটা অন্য ব্লগে বলবো বলা যাবে আগে থেকে সবই প্ল্যান ছিল কিন্তু সেগুলো এক্সিকিউট করা হচ্ছিল না প্রবলেম আছে ওটাই কেন কেন হচ্ছিল সময় পাওয়া যায় না বিজি থাকি এমনি সারাদিনই তো পুরো কাজের জায়গায় ব্যস্ত তো বউটা ছেড়ে চলে গেলে তারপরে কাজ নিয়ে থাকতে পারবেন না না বউ ছেড়ে যাবে না বউ ছেড়ে যাবে বউ ছেড়ে যাবে না এটা ওই বিশেষটা আছে ও বাবা বউ ছেড়ে যাবে বউকে সারপ্রাইজ না দিলে প্যাম্পার না করলে বউ টাকা দিয়ে দেবে দাঁতে মনে যাবে না দাঁত কেলি কেলি বলছে দেখো কত যেন ডিমান্ড তার সত্যি কথা বলছি যে আমাকে যদি সারপ্রাইজ না দেওয়া হয় ভালো করে আমি পালিয়ে যাব দূরে কোথাও পালিয়ে যাব সমস্ত কিছু স্যাক্রিফাইস করে আমি এই বাড়িতে পড়ে আছি এনার সেবা যত্ন করি এনাকে এনাকে সার্ভিস দিই আমি দিন রাত্রি আমি এক্সপেক্ট করি যে কিছু তো তার রিটার্নে পাবো এটা কী ছিল লাস্ট মোমেন্টে সকাল থেকে মুড অফ কিচ্ছু করেনি না কেক অর্ডার দিয়েছে না কিছু ফাইনালি লাস্টে গিয়ে আমার ফেভারিট কেক চলে এসেছে হয়তো বুঝতে পেরেছিল এরপরে আমি খোঁজে গেলে আর তার রক্ষে নেই ফেভারিট কেক চলে এসেছে তারপর আর কি এলো বেলুন চলে এসেছে তারপর বার্থডে এইসব কনফেটিস অ্যান্ড এভরিথিং চলে এসেছে এসেছে ফাইনালি কিন্তু তাও এই সমস্ত কিছু যখন সাজানো গোছানো হচ্ছিলো তখন বলে রাখি এর মাঝখানে আমার বর সমস্ত কিছু ছেড়ে দিয়ে পটি করতে চলে গেছে তুই এবার সাজা এনে দিয়েছি আমি একটু বাথরুমে যাই পটি করতে বসে কী হয় না মোবাইল ঘাটা হয় এক ঘন্টার ওপর তারপর তিনি এলেন ততক্ষণ সব হয়ে গেছে এসে বলে বা কি সুন্দর সাজিয়েছিস অ্যাজ ইফ লাইক আমার বার্থডে না ওর বার্থডে হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে 25th June আজকে আমার বার্থডে আই এম সো এক্সাইটেড আমরা যাচ্ছি কোথাও একটা খেতে জায়গাটার নাম এখনই বলবো না তার জন্য স্টে টিউন থাকতে হবে সো উই আর গোয়িং আর এটা কি কোনো সারপ্রাইজ জায়গা না এটা আমি প্ল্যান করেছি আমরা শুধু যাচ্ছি আমিই প্ল্যান করেছি আমার বার্থডেতে সকাল থেকে যা যা হয়েছিল কালকে রাতে যা যা হয়েছে সবই আমার প্ল্যান করা এরা শুধু এক্সিকিউট করবেন এরা শুধু যাবে খাবে আর ঘুমাবে এটা ওদের কাজ ও হ্যাঁ পেমেন্টটা করবে আই গেস সো তাই তো না যে তারা খুঁজেছে সেই পে করুক তাহলে যে খুঁজেছে সেই পে করুক তাহলে মোস্ট ইম্পর্টেন্ট না যে পে করছে আচ্ছা তাই মোস্ট ইম্পর্টেন্ট ওটাই দরকার ওটাই দরকার সো এনিওয়ে আমার মনে হয় একদম লাইটটা হচ্ছে কম আজকে একটু বৃষ্টি বৃষ্টি পড়েছে ভালো বৃষ্টি পড়েছে আমার বার্থডেতে প্রতিবার বৃষ্টি পড়ে মানে এটা একটা কোয়েন্সিডেন্ট বলো কি যাই বলো মানে জন্মের সময় প্রচুর বৃষ্টি হয়েছে আমার প্রতিবার বার্থডেতে প্রচণ্ড বৃষ্টি হয় মানে আগে পিছিয়ে বৃষ্টি হোক না হোক এই দিনটা পার্টিকুলারলি বৃষ্টি হবেই হবে আমি কোনোদিন দেখিনি যে বৃষ্টি হয়নি আর ঝমঝমাট বৃষ্টি হয়নি এবারও হয়েছে সো আপাতত একটু হ্যাঁ বর্ষাকাল বললেও কালকে তো হয়নি আজকে হয়েছে মানে ওরকম তো সো আমরা এখন যাবো জ্যামে আটকে আছি তা আমি আবার ওখানে গিয়ে তোমাদের সঙ্গে ব্লগ করছি